দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। এক ছেলের শেষকৃত্য শেষে আরেক ছেলের লাশ দেখলেন বাবা। এদিকে রয়েছে নিজের ভুলবাজিতে ফেঁসে গেছেন নেতানিয়াহু। দর্শক শ্রোতা আরো জানিয়ে দিব অক্সিজেনের অভাবে ভারতের গোয়ায় 4 দিনে 74 জনের মৃত্যু। এছাড়াও তেল আবিবের সব ফ্লাইট বাতিল করলো ইউরোপীয় এয়ারলাইনগুলো। আরো জানিয়ে দিচ্ছি ইসরায়েলে আরেকটি বিমানবন্দরে হামলা। সর্বশেষ রয়েছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাও কতে। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। এক ছেলের শেষকৃত্য শেষে আরেক ছেলের লাশ দেখলেন বাবা। এক ছেলে শেষকৃত্য করে বাড়ি ফিরে দ্বিতীয় ছেলেরও লাশ দেখলেন এক বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা এলাকায়। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল ভারত। হাসপাতাল, শ্মশান, কবরস্থান থেকে মর্মান্তিক দৃশ্য উঠে আসছে। তার মধ্যেই গ্রেটার নয়ডার 24 ঘন্টায় 2 ছেলেকেই হারালেন এক প্রবীণ দম্পতি। প্রথম ছেলেকে দাহ করে বাড়িতে ফ্রিতেই দ্বিতীয় ছেলের নিরহ দেহ পড়ে থাকতে দেখলেন তিনি। দিল্লি সংলগ্ন গ্রেটার নয়ডার জালালপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। ওই গ্রামের বাসিন্দা আতার সিংহের ছেলে পঙ্কজের মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পঙ্কজ। বাবা সহ আত্মীয় স্বজনরা পঙ্কজের সৎকার করতে যান। আতার সিংহের আরেক ছেলে দীপকও বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, তাই ভাইয়ের সৎকারে না গিয়ে বাড়িতেই ছিলেন তিনি। কিন্তু পঙ্কজের সৎকার সেরে আতার বাড়ি ফিরে দেখেন দীপকের নিথর দেহ পড়ে রয়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 2 ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ আতার সিংহ ও তার স্ত্রী। শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। এছাড়াও স্থানীয়দের অভিযোগ, গত 28 এপ্রিলের পর থেকে ওই গ্রামে 18 জনের মৃত্যু হয়েছে। তাদের সবার শরীরে জ্বর ছিল, শ্বাসকষ্টেও ভুগছিলেন অনেকেই। কিন্তু শহরের দিকে যে হারে করোনা পরীক্ষা হচ্ছে, গ্রামের দিকে এখনো তা হচ্ছে না বলে দাবি করেছেন তারা। তাই এই দুই ভাই করোনা সংক্রমিত হয়েছিলেন কিনা তাও জানা যায়নি। নিজের ভুল বাজিতে ফেঁসে গেছেন নেতানিয়াহু। ফের উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল ফিলিস্তিন। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের ঘটনা এবার ঘটেছে। সংঘাত বন্ধের বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর কার্যকর কোনো পদক্ষেপ নেই, তবে মুসলিম বিশ্বের কয়েকটি দেশ ইতিমধ্যে এর প্রতিবাদ জানিয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিশ্লেষণে বলা হয়, নিজের ভুল বাজিতে ফেঁসে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে আল জাজিরা বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, ভুল বাজি ধরেছেন নেতানিয়াহু আর এতে তিনিই ফেঁসেছেন, কারণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরগুলো হুমকির মুখে রয়েছে। একবার যদি বিমানবন্দরগুলো সত্যি হুমকির মুখে পড়ে যায়, তাহলে তা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। নেতানিয়াহু এমন কিছু শুরু করেছিলেন যা তিনি আশা করেননি। পরিস্থিতি যে এভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা তিনি কল্পনাও করেননি। যেমনটি আমরা দেখছি ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরায়েলের নিয়ন্ত্রিত শহরগুলোতে, পশ্চিম তীর এবং জেরুজালেমে দেখেছি, আমরা অবশ্যই গাজায় এটি দেখেছি, কথাগুলো বলেছিলেন মারওয়ান বিশারা। তিনি বলেন, সত্যি বলছি 2014 সালেও আমি এমন চিত্র দেখিনি। ফিলিস্তিনিদের সমর্থনে দিন দিন জনমত বাড়ছে, যেমন মিশর, জর্ডান এবং লেবানন এগিয়ে এসেছে। অক্সিজেনের অভাবে ভারতের গোয়ায় 4 দিনে 74 জনের মৃত্যু। করোনার প্রথম ঢেউ ভারতের গোয়ায় সেভাবে আঘাত আনতে না পারলেও দ্বিতীয় ঢেউ ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে সমুদ্র তীরে ছোট রাজ্যটিতে। অক্সিজেন সংকট ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে এই রাজ্যে। গত 4 দিনে রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে 74 জনের মৃত্যু হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে 11 মে থেকে 14 মে পর্যন্ত এই হাসপাতালে মৃত্যু হয়েছে 74 জনের। বেশিরভাগ মৃত্যু রাত 2টা থেকে ভোর 6টার মধ্যে হয়েছে বলে জানা গেছে। একদিনে মৃত্যু হয়েছে 13 জনের। এদিকে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর কথা মুম্বাই হাইকোর্টে স্বীকার করেছে রাজ্য সরকার। পরিস্থিতি যখন এমনই, তখন গোয়ায় অক্সিজেন সরবরাহ অবিলম্বে বাড়াতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে গোয়ায় সংক্রমণের হার অত্যন্ত বেশি, তাই সেখানে অক্সিজেন দ্রুত পাঠানো হোক। সবচেয়ে দুঃখের বিষয়, বেশিরভাগ মৃত্যু হয়েছে গভীর রাত থেকে ভোরের মধ্যে। গোয়া সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ভারতে এখনও করোনার ভয়াবহ অবস্থা বিরাজ করছে। দৈনিক আক্রান্তের সংখ্যা 3.5 লাখ ছুঁই, দৈনিক মৃতের সংখ্যা 4,000-এর নিচে নামেনি। তবে গতকালের তুলনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা সামান্য কমেছে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন 3,43,000। এ পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা 2,40,00,000। তেল আবিবের সব ফ্লাইট বাতিল করলো ইউরোপীয় এয়ারলাইনগুলো।
ইসরায়েলি আগ্রাসনের জোরালো জবাব দিচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। তাদের পাল্টা আঘাতের জেরে বন্ধ হয়ে গেছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন। সেখানকার সব ফ্লাইট বিমানবন্দরে সরিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ, কিন্তু ওই বিমানবন্দরটিতে আঘাত এনেছে ফিলিস্তিনের ছোড়া রকেট। ক্রমবর্ধমান এই হামলা পাল্টা হামলার জেরে তেল আবিবের সব ফ্লাইট বাতিল করেছে ইউরোপীয় এয়ারলাইনগুলো। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিক, জার্মানির লুফথানসা, স্পেনের আইবেরিয়া প্রভৃতি। এসব এয়ারলাইন চলমান সহিংসতার কারণে ইসরায়েলে যেতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে সহকর্মী ও যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসরায়েলি পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক করে রাখা হচ্ছে জানিয়েছেন তারা। ব্রিটিশ এয়ারওয়েজ ও ভার্জিন আটলান্টিকের জন্য এই সিদ্ধান্তে বেশ কঠিন ছিল। কিছুদিন আগেই করোনা পরিস্থিতি বিবেচনায় ভ্রমণের সবুজ তালিকাভুক্ত হাতে গোনা কয়েকটি অঞ্চলের মধ্যে ইসরায়েলকেও অন্তর্ভুক্ত ঘোষণা করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। ফলে এসব ফ্লাইট বাতিলে ব্রিটিশ এয়ারলাইনগুলোর বড় অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এদিকে সংঘাতের কারণে ইসরায়েলে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সেখানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। এছাড়া ইসরায়েলের যৌথ মহড়ার জন্য যাওয়া শতাধিক সেনাকেও সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র ডয়েচে ভেলে। ইসরায়েলের আরেকটি বিমানবন্দরে হামলা। ইসরায়েলের আরও একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামন বিমানবন্দরে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র আইআস এর সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজা থেকে বিমানবন্দরটির দূরত্ব প্রায় 220 কিলোমিটার। সেখানে 250 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটির সাহায্যে আঘাত হানা হয়। এর আগে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বন্ধ করে দেওয়া হয়। এরপর রামন বিমানবন্দর দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল। বৃহস্পতিবার সেখানেও আঘাত এনেছে হামাস। অবশ্য ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি এই হামলায় রামন বিমানবন্দরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ আঘাতও পাননি, তবে সতর্কতা স্বরূপ কিছুক্ষণ উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। এছাড়া সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিশ্বের সকল বিমান সংস্থাকে ইসরায়েলের সব ধরনের ফ্লাইট পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন হামাস নেতা আবু ওবায়দা। সূত্রটি জানিয়েছে পার্স টুডে। দর্শক শ্রোতা, সর্বশেষ রয়েছে ধেয়ারসে ঘূর্ণিঝড় তাওকাতে। ভারতের দিকে ধেয়ারসে বছরের প্রথম ঘূর্ণিঝড়। আবার আরব সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকা থেকে ধেয়ারসে এই ঘূর্ণিঝড়। আগামী রোববারের মধ্যে আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে তাওকাতে, সাইক্লোন তাওকাতে। এরই মধ্যে ভারতের মহারাষ্ট্র, কেরালা এবং গুজরাটে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় তাওকাতের প্রভাবে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিও শুরু হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। লাক্ষাদ্বীপ সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তাওকাতের কারণে এবারই লাল সতর্কতা, রেড সিগন্যাল জারি করা হয়েছে কেরালার 5 জেলায়। আগামী রোববার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তাওকাতের আশ্রয় পড়ার আশঙ্কা হচ্ছে। কেরালায় আজ থেকে ভারী, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কোঙ্কন উপকূলে আশ্রয় পড়তে চলা তওকাতের প্রভাবে মুম্বাই, গোয়া এবং গুজরাটে বেশ প্রভাব পড়বে। গুজরাটে এই ঘূর্ণিঝড় আগামী মঙ্গলবার আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এমনই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার নাগাদ রাজস্থানের দক্ষিণ পশ্চিম এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী 5 থেকে 6 দিন উপকূলবর্তী এসব রাজ্যে ঝড়ো হাওয়া বইবে। জায়গা বিশেষে এই ঝড়ের প্রতি ঘন্টায় 40 থেকে 80 কিলোমিটার পৌঁছতে পারে। এছাড়াও পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর NDRF 53টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে 24টি দলকে ইতিমধ্যেই এলাকায় পাঠানো হয়েছে। বাকি দলগুলো স্ট্যান্ড বাই রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রাজ্য প্রশাসনগুলো সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।